লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার ছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির হামলার লক্ষ্য। যুক্তরাষ্ট্র জানিয়েছে ছোঁড়া হয়েছিল একটি অ্যান্টি শিপ মিসাইল, তবে ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে মিসাইল ট্যাঙ্কারটি আঘাত হানার পরই সাহায্যের জন্য এগিয়ে আসে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি জাহাজ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর, আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুথি।